হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আমি আজকের একদমই ভালো নেই, কারণ মিঠাইয়ের ভীষণ শরীর খারাপ ও শুয়ে রয়েছে ভ্যাকসিন নেওয়ার কারণে। ওর ভীষণ জ্বর এসেছিলো রাত্রিবেলা, তো ওষুধ খাওয়াতে ঘাম ছুটছিলো, গরম হচ্ছিলো বলে ওষুধ আমার রাত্রেবেলা খুলে দিয়েছে। তো ওই জন্য খালি গায়ে রয়েছে, মানে প্রচুর প্রচুর জ্বর এসেছিলো, মানে এতটাই জ্বর এসেছিলো আমি প্রথমে তো বুঝতেই পারিনি। আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, তার সাথে খুব কাশিও ওর হচ্ছে, শরীরটা একদমই ভালো নেই। কিন্তু এখন একটু জ্বরটা কম কম মনে হচ্ছে, কিন্তু শরীরটা ওর একদম হালকা হয়ে গেছে, একটু শরীরের মধ্যে কোনো জোর নেই, উঠতে তো পারছে না, আর কাশিটাও হচ্ছে। ওর ক্লান্তি ভাবটা রয়েছে, এখন জ্বরটা কমেছে, ওষুধটা খাইয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো ডাকছি আমি, ও উঠবে না তো বললোই যে আমি উঠবো না, এখন শুয়ে থাকবো। তো আমাকে ছেড়ে দিয়ে ভাত বসিয়েছি, ওদিকটা চালটা ধুয়ে দেবো তো যাই, যে আমি চাল ধুতে বসে গেছি, প্রায় ধোয়া হয়ে গেছে চালটা, আর একটু বাকি রয়েছে। একটু ভালো করে চালটা ফ্রেশ করে না ধুলে না কেমন একটা যেন লাগে, তো অনেকক্ষণ ধরে চালটা ধুতে লাগে, আমার আমার সময় লাগে, আমার একটু খুঁতখুঁতানি অভ্যাস রয়েছে, তো আমি ওই জন্য ভালো ভালো করে কষলে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে তারপর ওদিকে গরম জল মানে গরম জল হয়ে গেছে বললেই চলে, অনেকক্ষণ ধরে উনুনটা জ্বালিয়ে দিয়ে এসছি কারণ একটু সময় লাগে। তো চালটা ধুয়ে এবার আমি তুলে দেবো দিয়ে, আরও আমার অনেক কাজ রয়েছে, মা আজকে রান্নার দিকে একদমই আসতে পারবে না, অনেক ব্যস্ত রয়েছে, তো আমি চালটাকে তুলে দিই। এক হাতে ফোন ধরেছি, এক হাতে চাল, এইভাবে ঢালতে তো খুব অসুবিধাই হয়, এইভাবে ঢেলে দিলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটাও ছিল, কিন্তু বাইরে পড়েনি, সেরকমভাবে আমি ঠিক করে নিয়েছি। চাল তোলা হয়ে গেছে আমার, এবার চাপা দিয়ে আমি গ্যাসের ওই দিকটা পরিষ্কার করবো। ওই যে গ্যাসের ওপরে চা পড়ে আছে, সকালবেলা চা করেছে, কে করেছে জানি না, মা কি রিয়া যে ও করেছে, যে চায়ের গামলিও বসানো রয়েছে, তো একটু চা পড়েছে, ওই জন্য আমি পরিষ্কারও করে নিচ্ছি, কারণ অপরিষ্কার থাকলে কেমন একটা দেখতে লাগে। চা বসানো রয়েছে, কিন্তু আমার চা এখনও খাওয়া হয়নি, আমি খাবো আগে, এইদিকে কাজটা শেষ করি, তো তারপরে আমি একটু চা করে খাবো। এদিকে বাসন গুছাতে হবে, জেঠিমা কাজ করে দিয়ে চলে গেছে, এখনও বাসন কোসনগুলো গুছানো হয়নি, মা একা কোন দিকে করবে, আমাদের বাবুরও শরীর খারাপ, বাবুরও ভীষণ জ্বর এসছে, তো কোন দিকটাই সামলাবে, ওই জন্য আমি এদিকটা সামলাচ্ছি। আজকের এই বাসনগুলো সব অগোছল রয়েছে, ওগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে হবে, আরও বাসন মাজাগুলো যেগুলো রয়েছে সেগুলো তো উগুর করে দেওয়া হয়নি এখনও পর্যন্ত, তো আমি আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো সারছি। এদিক ওদিক সব দিকটাই আমাকে সামলাতে হবে, রান্নার দিকটাও সামলাতে হবে, এদিকটাও সামলাতে হবে। তার ফাঁকে আরও একবার মিঠাইকে আমি ডাকতে যাচ্ছি, যে মিঠাইয়ের বান্ধবী অনু চলে এসছে, আমার দাদার মেয়ে হয় অনু, তো ও চলে এসছে ওকে ডাকার জন্য, কিন্তু উঠবে না, আমি ওকে ডাকতে গেলাম ওঠার জন্য, উনি উঠবেন না, শরীরটা ওনার ভালো লাগছে না বলছে, তো আমাকে ছেড়েই দিলাম। আমাদের এই দিকটা কাজ হচ্ছে, চলো দেখাই এদিকটা, মানে ঠাকুরঘরের সামনেটা আমাদের, এই পাটটা পুরোটা তো নিচেটা হচ্ছে মাটি, তো মাটিগুলো এ করা হয়েছে, ওখানটাই কাজ হবে, তো ওই জন্য সব মাটিগুলো প্লেন করা হবে। এই যে এখান থেকে এটা দোকান ছিল আগে, এই যে সামনে রাস্তা, আর এখানে বাঁধাকপি আমি কেটে নিয়েছি, আর এদিকটা ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেওয়া হবে, বাঁধাকপি হবে, আলু সেদ্ধ ভাত হবে। এই তনু বাউ আজকে ছিল কোথায় পাবে পাপা তুমি স্কুলে আছে বল কইলে কি হবে আমার টুন টুন কি করবে যে অনুকে ডাকতে বলো কি হয়েছে বাবু এও না তুমি কেটে কাঁদতো পাপু বল কাকি বা ডাকলো পাপু ও ঘুমাবে এখন বাবু পাপু ঘুমাবি আই পাপু আর আগে কি চলা এলো বলে পাপু বা যা চলে একেবারে পাপু বাব এই কোন
এবার জল আসার সময় হয়ে গেছে, ওই জন্য বোতলগুলো সব এখানে ওখানে ছিটিয়ে পড়ে রয়েছে, সব এক জায়গায় জড়ো করে নিয়ে ভরতে যাব। তার আগে মিঠাইকে ঢাকি। এসো নাই পারলে জি নিয়ে আয়। বারোটার পরে জল এলো আর এখন উনি খাবে, এতক্ষণ খাইনি। আমি এদিকে জলও ভরছি, ওদিকটা খেতে দিয়ে চলে এসছে, আমিও খাচ্ছে। ওষুধ খাওয়াবো, জলটা ভরে নি, কারণ অনেক বাসনও পড়ে রয়েছে, সেগুলো মাজতে হবে। জলগুলো সব বোতলে ভর্তি করে রাখলে সুবিধা হয়, জল তো আর সবসময় থাকে না। এই যে অনেক বাসনও পড়ে আছে, এগুলো মাজবো। জল ভরা হয়ে গেলে তারপরে সব গামলি ভরতে হবে, বালতি ভরতে হবে, ছাদেও জল তুলতে হবে। আমার বাসন মাজা হয়ে গেছে, জল ভরাও কমপ্লিট হয়ে গেছে। এবার আরও অনেক কাজ রয়েছে, এবার আমি স্নানও করবো, চলো তারপরে কথা বলছি। স্নান হো গিয়া, স্নান করে ছাদে চলে এসেছি। হালকা হালকা রোদ রয়েছে, চুলটা ভিজে, তো মাথায় শ্যাম্পু করেছি। কালকে যেহেতু সংক্রান্তি তো অনেক কাজ রয়েছে, আর মাথায় ময়লাও হয়েছিল যে শ্যাম্পু করা হয়নি, ওই জন্য আজকে শ্যাম্পু করে নিলাম। আমি আজকে ভালো করে স্নান ফান করে শ্যাম্পু ফ্যাম্পু করে নিয়েছি, কালকে সংক্রান্তি রয়েছে, কাল আর শ্যাম্পু করতে পারবো না। কালকের প্রচুর কাজ রয়েছে, অনেক ভোরেরবেলা উঠতে হবে, ভোরেরবেলা উঠে অনেক মানে কাজকর্ম সব রয়েছে। সবাই যেন সংক্রান্তিতে কী কী সবার বাড়িতেই হয়, সো আমাদের বাড়িতেও সেই জিনিসগুলোই হবে, ওই জন্য ভোরেরবেলা উঠতে হবে। ওই জন্য শ্যাম্পু করে আর মাথায় গামছা দিয়ে আর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আর ছাদে এসেছি। রোদ নেই, হালকা হালকা, এখন 3টে বাজে। এখন আমি স্নান করে এসেছি, ঠান্ডাটা তো আরও বেশি করে লেগে যাবে আমি বুঝতেই। আর মিঠাইয়ের খুব শরীর খারাপ, সবাই দেখছো, ভ্যাকসিন নেওয়ার কারণে জ্বর এসছে, আর রাত্রেবেলা এত জ্বর এসছে ওকে, মানে আমি প্রথমে বুঝতে পারি না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, মানে আমি বুঝতেই পারি না, আমি একটু ওর টাচে ছিলাম না, একটু দূরে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু হালকা হালকা আমার গাটা যখন ওর গায়ে টাচ হয় তো তখন মানে ভীষণ গরম, মানে ছেঁকা খাওয়ার মতো অবস্থা। তো সাথে সাথে আমি কী করলাম, উঠে দেখছি ওর জ্বর এসছে, আমার ঘুমটা ভেঙে গেছে, উঠে দেখছি ওর ভীষণ জ্বর, মানে জ্বরেতে সেই কোঁ কোঁ করে একটা আওয়াজ করছে মুখের মধ্যে। সাথে সাথে উঠে বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে তবে মানে জ্বরটা নামতে অনেকটাই সময় নিয়ে নিয়েছে, কিন্তু এখনও ওর শরীরটা খুব খারাপ হয়ে আছে, ও নেতিয়ে রয়েছে শরীরে, কোনো জ্বর নেই, জ্বর এখনও রয়েছে, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ রয়েছে। ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে অল্প দুটো খাইয়েছি, খেতে পাচ্ছে না ও, খাওয়ার মতো অবস্থা নেই। জ্বর আসলে আমরা বড়রা কতটা অসুস্থ হয়ে পড়ি, আর ও তো বাচ্চা, ওর তাহলে কী অবস্থা হবে বলো তো। কোনো মতে একটু খাবে না, জোর জবরদস্তি করে একটুখানি খাইয়েছি, বেশি খেতে পারেনি, একটুখানি খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে আর ওকে শুয়ে দিয়েছি। শুয়ে শুয়ে ও টিভি দেখছে, আর আমি ছাদে চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আজকে সব কাজ সেরে গেছি, নিজের সামনে থেকে না এসে, নিজের ফেসটা না দিয়ে আমি সব কাজ সেরে গেছি, তোমাদেরকে দেখিয়েছি, নিজে করেছি। এতটাই চাপ রয়েছে ঘরেতে, এতটাই কাজ হচ্ছে আর পেরে উঠছে না, মানে এত কষ্ট হচ্ছে, কী বলবো, সত্যি ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, পারছি না আর। মনে হচ্ছে যেন এবারে আমি শেষ, আমি আর সত্যিই পারছি না, এখানে জিনিস ওখানে সরানো, ওখানে জিনিস এখানে সরানো, এইগুলো করে যাচ্ছে আমি আর আমার মা সমানে কন্টিনিউ এই কাজগুলো করে যাচ্ছি। আর মিঠাইয়েরও জ্বর এসছে, আর আমাদের বাবুরও জ্বর এসছে, বাবিনেরও জ্বর এসছে, তো এবার সে তাকে নিয়ে হয়রানি হয়ে যাচ্ছে, কে কোনটা করব, কি করব না করব, না জিয়াল হয়ে যাচ্ছে, সত্যিই পারছি না, ফেড আপ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না, পরে আবার কথা বলবো, ওকে, এখন যাই গিয়ে একটু রেস্ট নেবো, সত্যি পারছি না, মানে ভীষণ কষ্ট হচ্ছে একটা। চলো আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে কথা বলছি। ঘুম থেকে উঠে আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো বাবা পুজো করে মিষ্টি নিয়ে এসেছিলো, আমি মিষ্টি নিয়ে বসে গেছি, আমার এত জোরে খিদে পেয়েছে দুপুরবেলা ঠিকঠাকভাবে আমি ভাত খেতে পারিনি, তো মিষ্টি আর কমলা লেবু নিয়ে বসে পড়েছি আমি এখন খাবো। মানে চুলগুলো সব উলট পালট হয়ে রয়েছে, চুল শুকায়নি, মাম মাম জল দিয়ে গেল।
চুল শুকায়নি, এখনও চুল ভিজেই রয়ে গেছে। আর খিদে এত জোরে পেয়েছে, আমি আর নিজেকে কন্ট্রোলেই রাখতে পারছিলাম না, তো উঠে শুরু করে দিয়েছি। বিছানা ছেড়ে উঠিনি, বিছানার মধ্যেই বসে রয়েছি মামামকে বলতে, মামাম দিয়ে গেল। আজকে আর বেশি কথা বলবো না, আজকে সবাইকে বাই করে দিচ্ছি, পরে আবার কথা হবে। ওকে।